বাড়িতেই যদি খুব সহজে এরকম রসালো আর দোকানের মতো বোঁদে বানিয়ে নেওয়া যায়, তাহলে আশা করি আর বাইরে থেকে কিনে নিতে হবে না। যারা ভাবেন বোঁদে বানানো খুব শক্ত, তাদের জন্য বলে রাখি একবার হলো এই রেসিপিটা ট্রাই করার, বুঝতেই পারবেন কত সহজে আর তাড়াতাড়ি এটা বানিয়ে নেওয়া যায়। এছাড়াও থাকবে সঠিক পরিমাপ ও প্রচুর টিপস এন্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শ্বেতপতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি বোঁদে। তাহলে বোঁদে বানানোর জন্য সর্বপ্রথম আমি একটা পাত্র নিয়ে তাতে নিয়ে নিচ্ছি বেসন। আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি 1.5 কাপ, ওজনে 250 গ্রাম। আর এই বেসনটাকে আপনারা নিয়ে নেবেন এইভাবে একটা চালনির ওপর বা ছাঁকনির ওপর, আর নেওয়া হয়ে গেলে এইভাবে একটু চেলে নেবেন। একটু চাললেই বুঝতে পারবেন বেসনের যে ডেলাগুলো আছে সেগুলো থেকে যাবে। এই ডেলাগুলো থেকে গেলে জল দিয়ে মেশানোর সময় একটু অসুবিধেই হয়, তাই চামচ দিয়ে একটু প্রেস করে এই ডেলাগুলোকে ভেঙে নিতে হবে। আর এইভাবে ভেঙে নিলে এটা চালাও হয়ে যাবে। এবার এই চেলে নেওয়া বেসনটা আমরা জল মেশাবো, আর জলের পরিমাণটা ডিপেন্ড করবে বেসনের ওপর, তাই আপনাদের জলের পরিমাণটা এই রেসিপির জলের পরিমাণের সাথে একটু কম বেশি হতে পারে। বাট তাও বলে রাখি 1.5 কাপ বেসনের জন্য আমি এখানে 1 কাপ জল নিয়ে নিয়েছি। আর জলটাকে আপনাদের এইভাবে অল্প অল্প করেই দিয়ে দিতে হবে। খুব বেশি জল একেবারে দিয়ে দিলে ব্যাটারটা কখনোই স্মুথ হবে না, আর যে টেক্সচারটা আনতে চান সেটাও আসবে না। আমি মেশানোটা এইভাবে হুইক্স দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে এটাকে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। আর আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোনো রকম লাম্পস বা ডেলা না থাকার কারণে এটা কত সহজে আর ভালোভাবে মিশে যাচ্ছে। 3-4 মিনিট এইভাবে আপনাদের ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর যখনই দেখবেন ভালো করে মেশানো হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে 1/3 চামচ বেকিং পাউডার। আর এই বেকিং পাউডার আপনাদের খুব বেশি কিন্তু দিলে চলবে না, তাহলে বোঁদেগুলো ভাজার সময় বেশ অনেকটাই লাল লাল হয়ে যাবে আর অনেক বেশি ক্রিস্পিও হয়ে যাবে, তাই অতি অবশ্যই এই পরিমাপগুলো মাথায় রাখবেন। আর এই বোঁদের মিশ্রণটা একদম পারফেক্টলি রেডি হয়েছে সেটা কিভাবে বুঝবেন? যখন একটু বেসনটাকে এইভাবে ওপর থেকে নিয়ে ফেলবেন, দেখবেন একটু স্টে করে তারপরে মিলিয়ে যাবে। যদি খুব বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে এটা একদমই হবে না, তখন দেখবেন এটা দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। এছাড়াও আরও একটা পদ্ধতি দেখে নিন, সেটা হলো একটা বাটিতে এইভাবে জল নিয়ে মিশ্রণটাকে এইভাবে একটু ফোটা ফোটা ফেলবেন, আর ফেলার সাথে সাথেই যদি দেখেন এটা এইভাবে ভেসে উঠছে, তাহলে বুঝবেন এটা একদম পারফেক্টলি রেডি। যদি ভালো করে ফেটানো না হয় বা যদি জল বেশি থাকে সেক্ষেত্রে এটা ভেসেই উঠবে না। এবার এই মিশ্রণটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো মিনিমাম আধ ঘন্টা মতো। আর এটা যতক্ষণ রেস্টিং আছে, আমি বোঁদেগুলো ভাজার জন্য তেলটা এখানে নিয়ে নিচ্ছি। আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করলাম, আপনারা চাইলে এই তেলের মধ্যেই ঘিও মিশিয়ে নিতে পারেন। এছাড়াও ঘিয়ের ফ্লেভার কিভাবে আনা যায় সেটা আমি এই রেসিপির শেষে আপনাদের নিশ্চয়ই জানাবো। আর এপাশে আধ ঘন্টা পরে আমি মিক্সারটা আপনাদের খুলে দেখাচ্ছি। এবার এই মিশ্রণটাকে সাইডে রেখে আর একটা পাত্রে আমি তুলে নিচ্ছি, এখান থেকেই সামান্য একটু মিশ্রণ, কারণ একদম দোকানের মতো করার জন্য সামান্য একটু লাল ফুড কালার এর সাথে আপনাদের মেশাতে হবে। বাট এটা একদম অপশনাল, বাড়িতে যদি কোনো রকম কালার না থাকে তাহলে কোনো অসুবিধে নেই, এমনি আপনারা ইজিলি করে নিতে পারবেন, এতে টেস্টের কোনো রকম ডিফারেন্স হবে না। এবার এই বোঁদেগুলো আপনাদের কিভাবে ভাজতে হবে সেটা আপনাদের নিশ্চয়ই দেখাবো, বাট তার আগে এটার জন্য কিভাবে সেট আপ করবেন সেটা দেখে নিন। অবশ্যই তেলটা যেখানে গরম হবে তার পাশেই এই সেট আপটা করে নেবেন। দুটো মিশ্রণের সাথে একটু জল এইভাবে নিয়ে নেবেন আলাদা করে, আর বোঁদেটাকে ছেঁকে তোলার জন্য একটা পাত্র আর ঝাঁঝরি, এছাড়াও বোঁদেগুলো ছাড়ার জন্য একটা ঝাঁঝরি আর একটা সুতির কাপড়। আর বোঁদে ছাড়ার আগে তেলের টেম্পারেচারটা অতি অবশ্যই মিডিয়াম টু হাই রাখবেন, আর এই তেলের টেম্পারেচারটা সঠিক আছে কিনা সেটা দেখার জন্য এই মিক্সার থেকে এক দুপোটা ফেললেই দেখবেন এইভাবে তাড়াতাড়ি ভেসে উঠছে। যদি দেখেন ভেসে উঠতে দেরি হচ্ছে সেক্ষেত্রে আর একটু টেম্পারেচারটা বাড়িয়ে নেবেন। এবার বোঁদেগুলো ছাড়ার জন্য এরকম একটা ঝাঁঝরি আপনারা নিয়ে নিতে পারেন। বেসিক্যালি এরকম ঝাঁঝরি সবার বাড়িতেই অ্যাভেলেবেল, তাই আমি এটা দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। আর ঝাঁঝরিটা নেওয়ার সময় অতি অবশ্যই মনে রাখবেন এর যে হোলসগুলো আছে সেগুলো যেন এরকম একটু বড় বড় হয়। এবার একটা ছোট ল্যাডেলের মাধ্যমে অল্প অল্প মিক্সার নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে, খুব বেশি কিন্তু কখনোই দিয়ে দেবেন না, কারণ এখানে যদি আপনারা খুব বেশি মিশ্রণ দিয়ে দেন সেক্ষেত্রে বোঁদের আকৃতিগুলো খুব বেশি গোল হবে না, দেখবেন তেলে পড়ার সাথে সাথেই কিন্তু লম্বা আকার হয়ে যাবে, তাই এভাবে কম মিক্সার দিয়ে কোনো রকম না ঝাঁকিয়ে একভাবেই ধরে রাখতে হবে। আর আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বোঁদেগুলো কিন্তু একদম পারফেক্টলি গোল হচ্ছে। আর একবার এই মিশ্রণটা দেওয়া হয়ে গেলে তেলে টেম্পারেচারটা লো টু মিডিয়াম করে নেবেন, নাহলে কিন্তু এটা জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর ওটা যতক্ষণ ভাজা হচ্ছে দেখে নিন ঝাঁঝরিটা আপনারা কিভাবে পরিষ্কার করবেন। আর তার জন্য চাইলে আপনারা এরকম একটা স্প্যাচুলার মাধ্যমে বা চাইলে হাত দিয়েও এই যে এক্সট্রা মিশ্রণটা আছে সেটাকে এইভাবে চেঁচে নেবেন, আর যে জলটা রেখেছিলাম তার মধ্যে এটাকে একবার ভালো করে ধুয়ে নেবেন। আর ধোয়া হয়ে গেলে একটা সুতির কাপড় দিয়ে শুকনো করে এটাকে ভালো করে মুছে নেবেন। প্রতিবার বাসনগুলো ছাড়ার আগে অতি অবশ্যই এইভাবে এটাকে পরিষ্কার করে নেবেন, তাহলে বোঁদের শেপগুলো পারফেক্টলি আসে। আর ওপাশে দেখুন এতক্ষণে
বোঁদেগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। খুব যে বেশি আপনাদের শক্ত করে ভাজতে হবে তা কিন্তু নয়। বোঁদেটা তোলার আগে টেক্সচারটা ঠিক কিরকম থাকবে সেটা আপনাদের নিশ্চয়ই দেখাবো, আর তার আগে আরও একটা ব্যাচ আমি ভেজে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা আমার এখনও বেশি কুকিং কোর্সটা নেননি তারা কিনে নিতে পারেন খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আমার নিজস্ব ওয়েবসাইট www.atanurannaghar.com থেকে, যেখানে আমি শেয়ার করেছি প্রায় 60টারও বেশি ভিডিও বিভিন্ন রকম কুকিং টিপস নিয়ে, যেটা আপনাদের নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তুলবে। এছাড়াও কোর্সটা কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় তাহলে এই হেল্পলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো এই তেলের থেকে ঝাঁঝরির যে দূরত্বটা সেটা যেন খুব বেশি না হয়, আবার এটাও মাথায় রাখতে হবে খুব বেশি যেন কাছেও না হয়। স্লাইটলি উঁচুতে ধরবেন যাতে বেসনটা পড়ার পরে লম্বা আকার না হয়ে যায়, এইভাবে যেন গোল গোলই থাকে। খুব বেশি উঁচু থেকে ধরলে এটা কখনই পারফেক্ট হবে না। আমি সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে এই কারণেই শেয়ার করছি যাতে বাড়িতে করার সময় আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন এটা বানানোর সময় এই টিপসগুলো আপনাদের কাজে লেগেছে কিনা। আর এটা ভাজার পরে দেখুন খুব বেশি কিন্তু শক্ত হয়নি, এইভাবে প্রেস করলে এটা ইজিলি ভেঙে যাচ্ছে, বাট ভেতর থেকে কিন্তু বেশ অনেকটাই নরম আছে, কারণ খুব বেশি শক্ত করে ভাজলে রসে দেওয়ার পরে সেটা কখনোই রসটাকে টানবে না, তাই এইভাবে আপনাদের এটাকে ভেজে নিতে হবে। এবার একই প্রসেসে আমি লাল বোঁদেগুলোকেও ভেজে নেব। আর আপনারা যারা এয়ার কিচেনের ইউটেন্সিলগুলো কিনে নিতে চান তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে চাইলে আপনারা সেগুলো ইজিলি কিনে নিতে পারবেন। তাহলে আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বোঁদেগুলো আমার এখানে কমপ্লিটলি ভাজা হয়ে গেছে, বাট এবার আমাদের এটাকে রসে দিয়ে দিতে হবে। আর রসটা কিভাবে বানাতে হবে সেটা দেখে নিন। আর তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ননস্টিকের পাত্র, আর তাতে আপনাদের দিয়ে দিতে হবে 2 কাপ চিনি আর 1.5 কাপ জল। এবার গ্যাসের ফ্লেমটা অন করে হাইতে রেখে চিনিটাকে আপনাদের গলিয়ে নিতে হবে, আর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ ঘি, সাথে কয়েকটা স্যাফরান বা কেশর, এতে রং আর ফ্লেভারটা দারুণ সুন্দর আসে। আর তারপর দিয়ে দিতে হবে 1/2 চা চামচ গোলাপ জল, আর সবকিছুকে 1.5 থেকে 2 মিনিট একবার ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপর যখনই দেখবেন চিনিটা একদম ভালো করে গলে গেছে আর এইভাবে একবার বয়েল এসে গেছে, তখনই আপনাদের গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। আর এই চিনির রসটা যাতে ঠান্ডা হয়ে গেলে জমে না যায় সেই জন্য এখানে দিয়ে দিতে হবে 1/2 লেবুর রস, বা চাইলে আপনারা এখানে সামান্য একটু ভিনিগারও দিয়ে দিতে পারেন, বাট আমি এখানে রেকমেন্ড করব একটু লেবুর রসই দিয়ে দেওয়ার। এবার এই গরম থাকা অবস্থাতেই ভেজে রাখা বোঁদেগুলোকে আমাদের দিয়ে দিতে হবে। রসের পরিমাণটা যদি সঠিক থাকে তাহলে এটা আপনাদের আলাদা করে আর ছেঁকে নিতে হবে না, পুরো রসটাই এটার মধ্যে ভালো করে টেনে নেবে, আর বোঁদেগুলো খুবই রসালো আর ঝুরঝুরে হবে। একবার ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখে দিন 2 মিনিট মতো। এইভাবে রাখার কারণে একটু স্টিমও জেনারেট হবে আর বোঁদেগুলো একটু নরম হয়ে যাবে, তাতে এর মধ্যে রসটা আরও ভালো করে ঢুকবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দিতে হবে আপনাদের 1.5 থেকে 2 ঘন্টা, যতক্ষণ না বোঁদেটা পুরো রসটাকেই টেনে নিচ্ছে। এবার 1.5 থেকে 2 ঘন্টা পরে আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বোঁদেগুলো কিন্তু এখন বেশ অনেকটাই ফুলে গেছে আর রসটাও কিন্তু কোনোভাবে এক্সট্রা হয়নি। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন দোকানের মতো বোঁদে বানানো বাড়িতে কতটা সহজ। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।
বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।